একটু আগে ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে একজন শায়খের বক্তব্য শুনছিলাম, যিনি বলতেছেন ফিলিস্তিনের যারা মানুষকে হত্যা করতেছে, ফিলিস্তিনের যারা মানুষ মরতেছে, যে সমস্ত অবস নারী পুরুষ, যে সমস্ত দুর্বল নারী পুরুষ আর শিশুরা সেখানে নির্মমভাবে তাদেরকে হত্যা করতেছে, ওই শায়খ মুফতি জাকারিয়া, শায়খ জাকারিয়া নামে তিনি পরিচিত, উনি বলতেছেন মুসলমানদেরকে হত্যা করা হবে, মুসলমানদেরকে খুন করা হবে, এটার প্রতিবাদ করা যাবে না, নাউজুবিল্লাহ। মুসলমানকে হত্যা করলে, মুসলমানকে খুন করলে, ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের নারীদেরকে দর্শন করা হচ্ছে, ফিলিস্তিনের মানবতার জীবন দফন করতেছে আমার ফিলিস্তিনের মা বোনেরা, আমার ফিলিস্তিনের শিশুদেরকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, শুধু এবার এই যুদ্ধের ভিতরে 10,000 মুসলমানকে তারা হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এ মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে। ওই শায়খ বলতেছে, তথাকথিত শায়খ, ইহুদিদের একজন শায়খ আবু বকর জাকারিয়া, সে বলতেছে সেখানে নাকি প্রতিবাদ করা উচিত হয় নাই, মিছিল করা তাদের বিরুদ্ধে উচিত হবে না, প্রতিবাদ করা উচিত হবে না, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত হবে না, বলেন নাউজুবিল্লাহ। তিনি বলতেছেন তাদের জন্য শুধু দোয়া করা লাগবে, শুধু দোয়া করা লাগবে। প্রিয় ভাই, কয়বার বলবো আপনি নির্লজ্জ বেহায়াম, আপনাকে কয়বার বলবো, আল্লাহর নবী যদি শুধু দোয়া করলে যদি কাজ হয়ে যেত, হুজুর বদরের যুদ্ধে নেতৃত্ব দিতেন না, বদরের যুদ্ধ করতেন না, উহুদের যুদ্ধ করতেন না, হুনাইনের যুদ্ধ করতেন না, হুজুর সমস্ত সাহাবীদেরকে নিয়ে শুধু দোয়া করতেন, দোয়া করতেন, আর কাফেরদের মোকাবেলা আল্লাহর নবী করতেন না, বলেন ঠিক কিনা? তিনি বলতেছেন আপনারা সার্চ দিলে পাবেন, একবার রিসেন্টলির ঘটনা তিনি বলতেছেন, তিনি বলতেছেন প্রতিবাদ করা যাবে না, তিনি বলতেছেন এই কাজগুলার প্রতিবাদ করা নাকি না জায়েজ এবং হারাম। তাহলে আমি বলি শুধুমাত্র খন্দকের যুদ্ধ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন যে রাস্তা কাটা ইসলামে হারাম, ঠিক না? কোন মানুষের পথ চলাচল বন্ধ করে দেওয়া ইসলামে হারাম, কিন্তু খন্দকের যুদ্ধকে খন্দকের যুদ্ধ কেন বলা হয়? কাফেরদের আক্রমণের জন্য, কাফেরদের আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজতের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত রাস্তাগুলো কেটে সেখানে খাল তৈরি করেছেন, যাতে কাফেররা সেখান থেকে এসে মদিনায় আক্রমণ করতে না পারে, বলেন ঠিক কি না? আল্লাহর নবী সালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাস্তা কেটে খাল খনন করেছেন, আর আপনি বলেছেন মুসলমানদের উপর ইহুদি নাসারা খ্রিস্টান কাফেররা আক্রমণ করবে, মুসলমানরা প্রতিবাদ পর্যন্ত করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, মানববন্ধন করতে পারবে না, তারা শুধু দোয়া করবে, না নাউজুবিল্লাহ। শুধুমাত্র দোয়া দিয়ে কাজ হবে না, দোয়ার সাথে দাওয়াও লাগবে কিনা, আরেকটু জোরে বলেন, দোয়ার সাথে দাওয়া লাগবে কিনা? দোয়ার সাথে যেমন কুকুর এমন মুগুর, আজকে হামাস তাদেরকে প্রতিরোধ করার কারণে, আজকে প্রতিরোধ করার কারণে তারা এখন যুদ্ধ বিরতির জন্য তারা চিন্তা ভাবনা করেছে, হামাস তাদের প্রতিবাদ করার কারণে সমস্ত পৃথিবীর মুসলমান এবং কাফেররা হামাসের পক্ষে এসে দাঁড়িয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে আজকে ফিলিস্তিনের বিপক্ষে যারা কথা বলেন, ফিলিস্তিনি আমার মাজলুম মানবতার বিপক্ষে যারা কথা বলেন, তারা মানবতার সবচাইতে বড় দুশ্মন, বলেন ঠিক কিনা? চুপ করে রইলেন কি? অনেকজনের পিছনে চুপ করে রয়েছেন, এটা কি চুপ করে থাকার কথা কিনা? বলেন আজকে যারা মানবতা ফিলিস্তিনের বিপক্ষে যারা কথা বলে, তারা কি মানবতার দুশ্মন কিনা? পিছনের গুলা বললেন, আপনার কি আজকে রোজা রাখছেন? আমার কথা কি একমত কিনা? আপনারা কথা বলেন না কেন? তমাম দুনিয়ার মুসলমানদেরকে আজকে কচুকাটা করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, আজকে দুর্বলের উপর সবলের আঘাত চলছে, মাজলুমের উপর জালিমের আঘাত হচ্ছে, মুসলমান শুধু চুপ করে বসে থেকে শুধু তাকবীর দানার ভিতরে ইসলাম খুঁজতেছে, তোমাদের বিচার আল্লাহ করবে, প্রতিবাদ করতে হবে, যার অবস্থান যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করে, এই সমস্ত জালিমদের ভিতরে বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদের ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে আল্লাহর সাহায্য
মিলে এদেরকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, বলুন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। আপনি ফাঁসে দাঁড়িয়ে আছেন, আপনার ফাঁস থেকে আপনার ভাইকে তুলে নিয়ে হচ্ছে, একে ঘর ফাঁসাফাঁসি, ফাঁসের ঘরের ভাইটাকে রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দরজা ভেঙে সেখানে ঢুকে তাদের উপর নির্মম নির্যাতন করতেছেন, আপনি সেখানে কাঁটাটা উপর দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এই আস্তাগফিরুল্লাহ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনি তখন কম্বলের নিচে থাকবেন না, আপনি তখন ফোন দিয়ে যেখান থেকে পুলিশ প্রশাসন আছেন, আপনি আপনার প্রতিবেশী আছে সবাইকে ঐক্যবদ্ধ করেন আর এই জুলুমের প্রতিবাদ করেন, তাহলে কি হবে? আপনি নিরাপদ থাকবেন, না হয় আজকে আপনার প্রতিবেশী আগামীকাল দিয়ে আপনি হবেন না, এরকম কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম, গাড়ির চাকা সবসময় যেভাবে নিচে থাকে না মাঝে মাঝে উপরে ওঠে, আপনার প্রতিবেশীর এই দুর্দিন দেখে মনে করবেন না যে আপনার এই সুদিন সবসময় থাকবে, না না না, সূর্য যেহেতু উদয় হয়ে গেছে আপনার জন্য, সূর্য আজকে একবারে উপরে উঠে আপনাকে তাপ দিচ্ছে, মনে রাখবেন একটু একটু করে সেটা অস্তমিত হচ্ছে।